প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও মধ্যবিত্তের সমর্থর বাইরে চলে গেছে সোনার দাম আবারও নতুন করে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জেলা সমিতি পর্যটন অফিস বাজোস বেড়েছে পূর্তি আনা সোনার দাম এবং বেড়েছে গহনা তৈরি করার মজুরিও অর্থাৎ দেশে আজকে সোনার দামও বেড়েছে মজুরিও বেড়েছে আজকে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেট পূর্তি এক সোনার দাম বেড়ে হয়েছে সাত টাকা একুশ ক্যারেট প্রতি একানা সোনার দাম বেড়ে হয়েছে ছয় টাকা এছাড়া আঠারো ক্যারেট প্রতি একানা সোনা কিনলে ক্রেতাদের এখন থেকে গুনতে হবে পাঁচ হাজার নয়শো আশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম বেড়ে হয়েছে চার হাজার নয়শো চৌচল্লিশ টাকা বন্ধুরা এরপরে জানিয়ে দেব পূর্তি পরি সোনায় কত টাকা দাম বেড়েছে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং গহনা তৈরি করার মজুরি কত টাকা বাড়ানো হয়েছে এর আগে সোনের দাম ভরিতে তিন টাকা কমানো হয় সবশেষে গত গত আটই জুন ভরিতে এক হাজার দুইশো পঁচানব্বই টাকা কমিয়ে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পনেরো হাজার বিরাশি টাকা নির্ধারণ করে বাজুস এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২৮ বার স্বর্ণের দাম সমনয় করা হয়েছে আর দাম বাড়ানো হয়েছে চোদ্দ বার আর কমানো হয়েছে চোদ্দ বার আর দুই হাজার সালে সোনার দাম সমনয় করা হয়েছিল উনত্রিশ বার বন্ধুরা এখন এক নজরে দেখে নিন আজকে দেশের বাজারে পূর্তি ভরি সোনায় কত টাকা দাম বাড়ানো হয়েছে এবং মজুরি কত টাকা বাড়ানো হয়েছে বন্ধুরা তার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিন আর বর্তমানে সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর সর্বপ্রথম সোনার সঠিক দাম সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে দেখে নিন এক নজরে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেট এগারো দশমিক চার গ্রাম সমান পূর্তিভরিতে দাম বেড়েছে এক হাজার তেহাত্তর টাকা বেড়ে বাইশ ক্যারেট পূর্তিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন টাকা পূর্তি ভরিতে দাম বেড়েছে এক হাজার ছাব্বিশ টাকা ছয়শ বিরানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি ভরিতে দাম বেড়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা বেড়ে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার নতুন দাম উনাশি হাজার একশো সতেরো টাকা এই দর কেন বাড়ানো হয়েছে বিষয়ে জুলাস সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি অথবা পিওর দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম সমন্বয় করা হয়েছে বিজ্ঞপ্তিতে জুলাস সমিতি আরও জানিয়েছে স্বর্ণের বিক্রয়ের মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ ভ্যাট এবং জুলাস সমিতি নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে তারতম্য হতে পারে যা এর আগে গহনা তৈরির মজুরি ছিল পাঁচ শতাংশ এখন এক শতাংশ বাড়ানো হয়েছে এই নতুন দর গত বুধবার বারোই জুন সময় সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে বন্ধুরা আশা করছে জুলাই সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন ধন্যবাদ